আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন সবাই বঙ্গবন্ধু রেল সেতু বা যমুনা রেল সেতু এখন একেবারে পরিপূর্ণভাবে দৃশ্যমান দুই দিকের স্টেশনের নির্মাণের কাজও প্রায় শেষের দিকে এবং এই ডিসেম্বরেই এই সেতু দিয়ে একশো কিলোমিটার গতিতে চলবে ট্রেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে সেই সেতুর কাজের সবশেষ আপডেট আপনাদেরকে জানাবো দুই পাশের স্টেশনের কাজ সহ আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা পশ্চিম দিকের স্টেশন যেটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে সেই সিরাজগঞ্জ অংশে আমরা যখন এই ভিডিওটি শ্যুট করছিলাম তখন দেখলাম যে বনলতা ট্রেন যেটি সেই ট্রেনটি স্টেশনে ঢুকছে এবং সেই দৃশ্যটি আমরা পেয়ে যাই এবং সেই দৃশ্যটি দিয়েই আমরা ভিডিওটি শুরু করছি যে আসলে এভাবে ট্রেনগুলো বঙ্গবন্ধু সেতুর দিকে যায় এবং বঙ্গবন্ধু সেতুর দুই পাশে এখন কিন্তু ট্রেনগুলো অনেকটা সময় ধরে যখন দুই স্টেশনে থামে থেমে সব চেকিং করে নাটবল্ট সব চেকিং করে তারপরে হচ্ছে আবার এগুলো সেতুতে ওঠে এবং সেতু পার হতে কিন্তু এখন একটা বড় সময় লাগে বিশ মিনিটের বেশি সময় লেগে যায় সেতু পার হতেই ঘন্টা বিশ কিলোমিটার বেগে যায় আর কি তো ফলে একটা বড় সময় প্রায় চব্বিশ পঁচিশ মিনিট সময় লেগে যায় সেতু পার হতে যেটি আসলে এত সময় লাগার কথা না তো এই যে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের ক্ষেত্রে এই যে সময়টা লাগছে এবং সেতু যেই বর্তমান যে সেতু সে সেটি একবার ফাটল ধরেছিল সেটি মেরামত করা হয়েছে এবং সেতুর উপর একটা ঝুঁকি আছে সেটি বিবেচনা করেই এবং দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল রেল পশ্চিম যেটি আর কি সেই অংশের যে রেলের যোগাযোগ সেটিকে আরও নির্বিঘ্ন করতে ঢাকার সাথে বা পূর্বাঞ্চলের সাথে এই বঙ্গবন্ধু যমুনা রেল সেতু যেটি সেটি আলাদা যে সেতু সেটি নির্মাণ কাজ শুরু হয় এবং আমি শুরু করেছিলাম যেটি পশ্চিম থেকে আসলে সেতুর যে মূল কাজ সেটিতে আমরা যাব কিন্তু তার আগে আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি যে এটি হচ্ছে পশ্চিম দিকে যে নতুন স্টেশন প্লাজা হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে নতুন যেই রেল ট্র্যাকগুলো বসছে স্টেশনে সেই ট্র্যাকগুলো বসানোর কাজ এগুলো মিলিয়ে কিন্তু দুই পারে স্টেশন এলাকায় কিন্তু একটা বড় কর্মযজ্ঞ চলছে যেটি একটি আলাদা প্যাকেজ অর্থাৎ মূল যে রেল সেতু সেটি নির্মাণের বাইরে আলাদা আরেকটি প্যাকেজে এই দুই পারে দুই স্টেশন স্টেশন প্লাজা রেললাইন পাশাপাশি যেই অন্যান্য ট্র্যাক সেগুলোর নির্মাণ কাজ চলছে এবং সেই কাজগুলো কিন্তু খুবই দ্রুততার সাথে চলছে আপনাদেরকে বলে রাখি যে এখন কিন্তু প্রায় ছয় হাজার কর্মী দিন রাত এই রেলের যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজে নিয়োজিত আছেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে যাতে এই কাজটি শেষ হয় সেটি চেষ্টা করা হচ্ছে এই যে আমরা বলতে বলতে দেখেন যেটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম যে অংশ সেই অংশের যে স্টেশন সেই স্টেশনে যেখানে নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে স্টেশন প্লাজা তৈরি হচ্ছে সব মিলিয়ে একটি বড় কর্মযজ্ঞ এবং পশ্চিম পাশে যেমন হচ্ছে পূর্ব পাশেও হচ্ছে তো আমরা বলতে বলতে সেই পশ্চিম পাশেরই স্টেশন এলাকার কাজ থেকে আমরা চলে আসলাম টোল প্লাজায় টোল প্লাজা পেরিয়ে আমরা উঠে যাব বঙ্গবন্ধু সেতুতে এবং যেতে যেতে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে পুরো বঙ্গবন্ধু রেল সেতুর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেছে এই যে বর্তমান যেটি রেল লাইন একেবারে সেতুর উপর দিয়ে বর্তমান সেতুর উপর দিয়ে সেটির পাশ দিয়েই আমরা ভিডিও ধারণ করতে করতে যাচ্ছি এবং এটি যেহেতু একেবারেই এক পাশে সেতুর এক পাশে এটি ফলে এটির কিছুটা ঝুঁকিত থাকে আর এই যে আমরা দেখেন আমরা এবার আপনাদেরকে দেখাচ্ছি যে পশ্চিম পাশ এটি হচ্ছে সেতুর পশ্চিম পাশ এবং এই সেতু থেকে ওই সেতুতে তাকালে পরিপূর্ণভাবে বোঝা যায় এবং এখন কিন্তু পুরোটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে পুরোটা স্ট্রাকচার নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে এখন রেল ট্র্যাক যেটি সেটি বসানো হয়েছে আপনাদেরকে বলে রাখি যে এখানে দুটি প্যাকেজে ভাগ করে মূল যে অবকাঠামোটি সেই অবকাঠামোটি নির্মাণ করা হচ্ছে ডাব্লিউডি ওয়ান এবং ডাব্লিউডি টু ডাব্লিউডি ওয়ান হচ্ছে টাঙ্গাইল অংশের যেই কাজ এবং ডাব্লিউডি টু হচ্ছে সিরাজগঞ্জ অংশের যেই কাজ এখানে মোট পঞ্চাশটি পিলার ঊনপঞ্চাশটি স্প্যান সবই বসে গেছে এবং এখন কিন্তু জাপানের যে অত্যাধুনিক রেল ট্র্যাক সেটি বসানোর কাজ চলছে পাশাপাশি যেই এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করা ফিটিং করা সেই কাজগুলো চলছে এবং এই কাজগুলো যদিও কাজের একেবারে শেষ আর হয়তো আট দশ শতাংশ বাকি আছে কিন্তু এই কাজগুলো হচ্ছে মূল কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এগুলো হয়ে গেলে আশা করা হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই এই সেতু দিয়ে ট্রেন চলবে আপনাদেরকে বলে রাখা দরকার যে এই যে বিশাল যে কর্মযজ্ঞটি এটি কিন্তু জাপান করছে মোট পাঁচটি কোম্পানি দুটি ভাগে ভাগ হয়ে এই কাজটি বাস্তবায়ন করছে প্রায় সতেরো হাজার কোটি টাকার প্রকল্প এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জাপানেরই বিভিন্ন কোম্পানি কনসোর্টিয়াম তারা এই কাজটি করছে এবং জাপান বাংলাদেশে মেট্রো রেল তৈরি করেছে এখন রেল যেটি বঙ্গবন্ধু রেল সেতু সেটি তৈরি করে দিচ্ছে এখানে বিভিন্ন দেশের দক্ষ ইঞ্জিনিয়ার এবং কর্মীরা কাজ করছে ভিয়েতনাম নেপাল বাংলাদেশ জাপান এমন আরও অনেক কয়েকটি দেশের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন প্রকৌশলীরা কাজ করছেন তো সব মিলিয়ে এই যে সেতুর যে নির্মাণ কাজটি সেই কাজটি কিন্তু এখন একেবারেই শেষের দিকে এখন যেটি বলা দরকার যে এই যে সেতু আলাদা রেল সেতু নির্মাণ হচ্ছে এটিতে আসলে বেনিফিট কি হবে বেনিফিট প্রথমত হচ্ছে যে এখনকার যে আমাদের বঙ্গবন্ধু সেতু যেটি আমাদের আসলে উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই অর্থনীতির গতি সেটিতে সেখানে কিন্তু এক নতুন মাত্রা যোগ করেছে উনিশশো সালে উদ্বোধনের পর কিন্তু ট্রেন এখানে চালু হলেও প্রথম দিকে একেবারে যখন প্রথম দিকে ট্রেন চলতো তখন কিছুটা গতিতে ট্রেন চলতে পারতো কিন্তু পরবর্তীকালে যখন ফাটল দেখা দিল সেতুতে তখন কিন্তু ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে এখন আটত্রিশটা ট্রেন প্রতিদিন চলাচল করে এবং এটি ঘন্টায় বিশ কিলোমিটারের বেশি চলানো জোরে চালানো হয় না ফলে এই সেতু যে চার দশমিক আট কিলোমিটার সেতু সেটি পার হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তারপরে দুই পারে কিন্তু ট্রেন এসে অপেক্ষা করতে হয় ফলে একদিকে যেমন সময়ের অপচয় হয় ট্রেনের শিডিউল ঠিক রাখা মুশকিল হয়ে যায় এই যে আমরা বলতে বলতে দেখেন যে সেতুর উপরে ট্রেন চলা যাওয়ার ক্রস করার যে দৃশ্য সেই দৃশ্যটাও পেয়ে গেলাম এবং এটি কিন্তু খুব অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যটিও আপনাদেরকে আমরা দেখালাম তো যেটি বলছিলাম যে এই যে আটত্রিশটা ট্রেন প্রতিদিন চলাচল করে এই সেতুর কারণে কিন্তু সেটির শিডিউল কিন্তু মেনটেন করা খুব বেশি কঠিন হয়ে যায় তো এখন যদি এই যে আলাদা রেল সেতু যেটি হয়ে যাচ্ছে তাতে প্রতিদিন আটাশিটা ট্রেন চলাচল করবে যাত্রীবাহী মালবাহী আটাশিটা ট্রেন যেহেতু এখানে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে ফলে এখানে এবং প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেটি জাপান করছে ফলে এই সেতুর উপর দিয়ে একশো কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে নির্বিঘ্নে তাতে কোনো সমস্যা হবে না ফলে এই যে শিডিউল বিপর্যয় নানা রকমের জটিলতা ট্রেনের উত্তর এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থাৎ পশ্চিমাঞ্চল রেলের যেই সমস্যা সেটি এই গতির যে সমস্যা বা এই যে শিডিউলের যে সমস্যা সেটি অনেকখানি দূর হবে সেটি প্রত্যাশা করা যায় এবং এটি কিন্তু নতুন করে আবার উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে পণ্যবাহী এবং জনপরিবহনের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আনবে আমরা বলতে বলতে কিন্তু এই যে টাঙ্গাইল অংশে চলে আসলাম সেতুর এই মাথায় তো একটা বড় বড় পরিবর্তন আর আনবে আরেকটা বড় পরিবর্তনের ইঙ্গিত হচ্ছে যে দেখেন এখন কিন্তু বগুড়া থেকে আবার সরাসরি সিরাজগঞ্জ একটা রেললাইন নতুন করে নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে ফলে আরও একটু নতুন মাত্রা যোগ করবে যখন এই বগুড়া থেকে এদিক দিয়ে খুব অল্প সময়ে রেললাইন এই বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায় চলে আসবে রেল তখন কিন্তু আরও একটা নতুন মাত্রা যোগ করবে ফলে এই যে নতুন যেই বঙ্গবন্ধু রেল সেতু যে চালু হবে সেটি কিন্তু আমাদের যেই অর্থনৈতিক উত্তর উত্তরবঙ্গের অর্থনীতিতে কিন্তু আর একটা নতুন মাত্রা যোগ করবে তাতে কোনো সন্দেহ নেই এবং সেখানকার মানুষের পরিবহন পণ্য পরিবহন দুটোতেই কিন্তু একটা দারুণ পরিবর্তন আসবে সেটি বলাই যায় এখন আমরা বলতে বলতে কিন্তু যেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব যেই স্টেশন সেই স্টেশনের প্লাজায় চলে আসলাম এবং এখানেও কিন্তু একটা বড় কর্মযজ্ঞ চলছে দেখেন এখানে প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজ স্টেশন প্লাজা নির্মাণ নতুন করে এই স্টেশনগুলোতে রেললাইন বসানো এগুলো কিন্তু সব কার্যক্রম চলছে এবং এই পারেও কিন্তু একটা বড় কর্মযজ্ঞ চলছে এবং যাওয়া আসার পথে যারা এদিক দিয়ে যাওয়া আসা করছেন এখন তারা কিন্তু এটি রেগুলারই বুঝতে পারেন এবং আমি চেষ্টা করছি যে নিয়মিতভাবে আসা যাওয়ার যখনই আমি সুযোগ পাই একটা করে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমি এই যে বঙ্গবন্ধু রেল সেতু যেটি এটি চালু না হওয়া পর্যন্ত আশা করছি যে আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দিতে পারবো এই যে এটি হচ্ছে নতুন যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ হয়েছে পূর্ব স্টেশনে এবং এই প্ল্যাটফর্মটি এবং এখানে যে রেল লাইনেরও সম্প্রসারণ হয়েছে কিছুটা যদিও একটা অবস্থা থেকেই যাচ্ছে যে সেতু পার হওয়ার পর ঈশ্বরদী পর্যন্ত যে সিঙ্গেল লাইন সেটির কারণে কিন্তু এই সেতুর যথার্থ ব্যবহার আপাতত নিশ্চিত করা সম্ভব হবে না পরবর্তীতে যদি ডবল লাইন হয় তাহলে কিন্তু এটি আরও নতুন মাত্রা যোগ করবে তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ